সান্সেশন জনের এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সিলিং এন্ড সাম সিম্পল এক্সারসাইজ লাইফে মাঝে মাঝে আমরা কিছু ডিলমায় ভুগে থাকি এমন সিচুয়েশনে আপনি কি করা উচিত তা নিয়ে এবারে থাকছে আপনাদের জন্য আমাদের এক্সপার্ট টিপস দাম্পত্য সম্পর্ক বা যে কোনো সম্পর্কই আসলে এক ধরনের পথচলা বা এক ধরনের ভ্রমণের মতো সময় সাথে সাথে এর বন্ধন বা নির্ভরশীলতা বাড়লেও পারস্পরিক যে ভালো লাগা পরস্পরের প্রতি সম্মানবোধ নানা রকমের আকর্ষণ এটা কিন্তু নানাভাবে নানা দিক থেকে এবং নানা কারণেই পরিবর্তনের মধ্যে দিয়ে যায় আসলে যেটা হয় যে প্রথমে আমাদের সম্পর্ক যখন যে কোনো ধরনের সম্পর্কে আমরা আমাদের সবচেয়ে সুন্দরতম বা ভালোতম দিকগুলাই কিন্তু আরেকজনকে দেখানোর চেষ্টা করি অপরের ভালো জিনিসটা আমাদের অ্যাকসেপ্ট করার চেষ্টা করি দেখার চেষ্টা করি এবং নানাভাবে আরেকজনকে খুশি করার চেষ্টা করি সময়ের সাথে সাথে এই যে চেষ্টা এই চেষ্টাটা কিন্তু আসলে অনেকখানি কমে যায় তাছাড়া একসময় অন্যের যে বৈশিষ্ট্যগুলো খুব ভালো লাগতো বা খুব গুরুত্বপূর্ণ মনে হতো এটা সাথে টাইমের সাথে সাথে এটা এক এক ধরনের ফিকে হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে যেটা হয় আরও যে আমাদের সময়ের সাথে সাথে আমাদের যে নেগেটিভ যে দিকগুলো বা নেতিবাচক যে দিকগুলো সেগুলো অনেক সময় সামনে চলে আসে এবং দাম্পত্য শীতলতা তখনই চলে আসে যখন এই নেতিবাচক দিকগুলো আমাদের পজিটিভ দিকগুলোকে ছাপিয়ে সামনে চলে আসে এবং অন্যের ভালো জিনিসটা আমরা দেখতে পারি না যে কোনো সম্পর্কের মধ্যে দাম্পত্য সম্পর্কে কিন্তু আমাদের নিজেদের প্রতি এক ধরনের ভালো লাগা বা সেলফ স্টিমটা কিন্তু বাড়িয়ে দেয় পরস্পরের প্রতি স্নেহ প্রকাশ করা নিজেকে প্রায়োরিটি পাওয়া অন্যের চোখে নিজেকে সুন্দর দেখা ভালো দেখা এসব কিছুই কিন্তু আমাদের যে ইমোশনাল নিড বা ফুলফিলমেন্ট সেটা কিন্তু বাড়ানোর জন্য দাম্পত্য সম্পর্কটার সুযোগ সবচাইতে বেশি তবে একটা গাছ যেমন বড় হওয়ার জন্য বা সজীব রাখার জন্য এর প্রতিদিনের পরিচর্যা প্রয়োজন দাম্পত্য সম্পর্ক কিন্তু সজীব রাখার জন্য প্রয়োজন প্রতিদিনের চেষ্টা এবং তার পরিচর্যা জীবনসঙ্গীর স্পর্শখাত বিষয় যেমন বড় ধরনের কোনো ব্যর্থতা বংশমর্যাদা বা পারিবারিক কোনো বিষয় হেও না করে কথা না বলা ভালো এছাড়া আপনার যখনই কোনো ভুল ধরিয়ে দিবেন তখন প্রথমে তার পজিটিভ দিকটা পজিটিভ যে আসপেক্টটা থাকে সেটা বলা নেওয়া ভালো কারণ এটা বললে আপনার কথার গ্রহণযোগ্য তারা বাড়বে জীবন ছঙ্গীর সব ছোটোখাটো ভুলগুলো আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এগুলো তার ব্যক্তিগত সীমাবদ্ধ হিসেবে সীমাবদ্ধতা হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন আমরা প্রত্যেকেই কিন্তু দোষে গুণে মিলিয়ে মানুষ কাজেই গুণগুলোকে প্রাধান্য দিয়ে যদি আমরা দোষটাকে একটু ইগনোর করতে পারি তাহলে দাম্পত্য সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর হতে পারে এছাড়া যখন আপনার জীবনসঙ্গী কোনো ব্যাপারে আপনার ব্যাপার অভিযোগ করবে সেটা সাথে সাথে তর্ক না করে বা নিজেকে ডিফেন্ড না করে মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজনে তাকে সরি বলুন একটি সরি কিন্তু আপনাকে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে একটা কথা মনে রাখবেন সুন্দর এবং সন্তোষজনক দাম্পত্য জীবন কিন্তু আপনার জীবনের অন্যতম বৃহৎ শক্তি এই মানসিক শক্তিকে কাজে লাগিয়ে আপনি জীবনের অনেক সমস্যা মোকাবেলা করতে পারবেন অনেক সহজভাবে কাজে আপনার দাম্পত্য জীবনকে সুখী রাখুন সুন্দর রাখুন আর এটি সুন্দর আর সুখী রাখার দায়িত্ব কিন্তু প্রথমত আপনারই